পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ কিয়ামতের নিকটবর্তী সময়ে সংঘটিত হবে বাইতুল মাকদিস কেন্দ্রে। এত ভয়ঙ্কর যুদ্ধ ঘটার ক্রাইটেরিয়া অন্য কোথাও নাই, অন্য কোথাও এত ভয়ঙ্কর যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। কোথায় আমেরিকায় বসে আছে, তারপরও টার্গেট বাইতুল মাকদিস? কোথায় ইউরোপ, ওদেরকে টাকা পয়সার অভাব, তারপরও টার্গেট বাইতুল মাকদিস? টাকা পয়সার অভাব নাকি ইসরায়েলের, তারপরও জেরুজালেমকে রাজধানী করতে হবে? ট্রাম্প জেরুজালেমকে রাজধানী করে দিয়ে গেল। তার মানে যত ক্ষমতা হোক, যত টাকা পয়সা, যত ধন দৌলত হোক, সব কিছু তাদের কাছে মূল্যহীন। বাইতুল মাকদিস যদি দখল না করতে পারে, বাইতুল মাকদিস যদি নিজের আয়ত্তে না নিতে পারে, তাহলে বাইতুল মাকদিসের ইস্যু রাজনৈতিক ইস্যু নয়, জাতিগত ইস্যু নয়, ধর্মীয় ইস্যু। আজ যদি খ্রিস্টান সারা পৃথিবী দখল করে নেয়, ইউরোপ তো সবচেয়ে উন্নত, আমেরিকা সবচেয়ে উন্নত, কিন্তু এই উন্নত ইউরোপ আর উন্নত আমেরিকার তাদের কাছে সরিষা সমপরিমাণ মূল্য নাই যদি বাইতুল মাকদিস দখল করতে না পারে। তাদের নবীর জন্মস্থান তো বাইতুল মাকদিস, মারিয়াম আলাইহিস সালামের থাকার জায়গা তো বাইতুল মাকদিস, তাদের মা মেরির থাকার জায়গা, ঈসা আলাইহিস সালামের জন্মের জায়গা তো বেথলেহাম, বাইতুল লাহাম। তাহলে সারা পৃথিবী দখল করে নিলেও ইসাইরা খ্রিস্টানরা নিজেদেরকে ব্যর্থ মনে করবে যদি বাইতুল মাকদিস তাদের হাতে না থাকে। ইহুদিরা যদি সারা পৃথিবী দখল করে নেয়, তো তাদের কাছে সারা পৃথিবী দখল করা ব্যর্থ মনে হবে যদি বাইতুল মাকদিস তাদের হাতে না থাকে। কেন, তাদের যত স্মৃতি, যত ইতিহাস, সব বাইতুল মাকদিস কেন্দ্রিক। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল মাকদিস তথা ফিলিস্তিন, জাকারিয়া ইয়াহইয়া ফিলিস্তিন, সুলাইমান ফিলিস্তিন বাইতুল মাকদিস, দাউদ ফিলিস্তিন বাইতুল মাকদিস, ইয়াকুব ইসহাক ফিলিস্তিন বাইতুল মাকদিস, মুসা আলাইহিস সালাম জয় করতে গেলেন বাইতুল মাকদিস ফিলিস্তিন। তাহলে পৃথিবীর এমন কোনো ধর্ম, এমন কোনো নবীর অনুসারী বাকি থাকলো না যেই নবীর অনুসারীরা বাইতুল মাকদিসের দাবিদার নয়। সবার পবিত্র জায়গা বাইতুল মাকদিস, সকল আসমানি ধর্মের অনুসারীরাই বাইতুল মাকদিসের দাবিদার। ইসলাম, আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, মা খানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, ইব্রাহিম ইহুদি ছিলেন না, ইব্রাহিম খ্রিস্টান ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, ইব্রাহিম মুসলিম ছিলেন, ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। সুতরাং ইসহাক আলাইহি সালাতু ওয়াসসালামের বংশে আসা নবীদের দোহাই দিয়ে ইহুদি খ্রিস্টান দাবি করলে হবে না, ইমানের মাপকাঠি, ইসলামের মাপকাঠিতে মানুষ দাবি করতে পারবে এই জমিনের মালিককে। ফিলিস্তিনের ইস্যু কোনো রাজনৈতিক ইস্যু নয়। আরে মাহমুদ আব্বাস রাজনৈতিক ইস্যু দাবি করলে কি হলো? এটা আকিদা বিরোধী কথা। হামাসের নেতা যদি রাজনৈতিক ইস্যু দাবি করে, এটাও আকিদা বিরোধী কথা। এটা ফিলিস্তিনি জাতীয়তাবাদের সাথে এর কোনো সম্পর্ক নাই, এটা পুরোটা মুসলমান ইসলামের সাথে সম্পৃক্ত। সব নবীর পবিত্র স্থান, যার একমাত্র হকদার মুসলমানেরা। যে বা যারা বলবে যে ইসরায়েলকে দুই ভাগে ভাগ করে এক ভাগে ইহুদিরা বসবাস করবে আর এক ভাগে ফিলিস্তিনরা বসবাস করবে, তারাও ইসলামী আকিদার বিরোধী। পুরো ফিলিস্তিনের প্রত্যেকটা ইঞ্চির মাটির হকদার মুসলমানেরা, পুরো ফিলিস্তিনের প্রত্যেকটা ইঞ্চি, সে ফাতাহ হোক হামাস হোক। কেউ যদি বলে তাদের জাতিগত কারণে যে আমাদেরকে গাজার পশ্চিম তীরে স্বাধীনভাবে বসবাস করতে দিলে যথেষ্ট, তাহলে তাদের এই দাবি ইসলামের দৃষ্টিতে ইসলামী আকিদা বিরোধী দাবি। পুরো ফিলিস্তিন, সমগ্র ফিলিস্তিন, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিজয় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আবু দার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাবা বা বাইতুল্লাহ, পৃথিবীতে নির্মিত সর্বপ্রথম মসজিদ। এবং পবিত্র কোরআনেও আল্লাহ বলেছেন, আউওয়ালু বাইতিন উযিআ লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম ইবাদতের যে জায়গা নির্মিত হয় সেটা বিবাক্কা মক্কায় বা বাক্কায়, সেটাই হচ্ছে বাইতুল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুম্মা আইয়ু, তারপরে কোন মসজিদটি পৃথিবীতে দ্বিতীয় নির্মিত মসজিদ আল্লাহর ইবাদতের জন্য? তিনি বললেন, আল মসজিদুল আকসা। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, কাম বাইনাহুমা, এই দুই মসজিদের মধ্যে পার্থক্য কত বছরের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউনা সানা, 40 বছরের পার্থক্য। এই 40 বছরের পার্থক্য ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের যুগে না আদম আলাইহি সালাতু ওয়াসসালামের যুগে, এটা নিয়ে ঐতিহাসিক মুফাসসিরিনে কেরামদের মধ্যে মতভেদ আছে যে ইব্রাহিম আলাইহি সালাম সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেন
তারপরে 40 বছর পর তিনি আবার বাইতুল মাকদিস বা বাইতুল আকসা নির্মাণ করেন। বিষয়টা এরকম না, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেন, তারপরে 40 বছর পর তিনি বাইতুল আকসা নির্মাণ করেন। তো এখানে প্রাধান্যপ্রাপ্ত মত এটাই বলা হয় যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং ইসমাঈল প্রাচীর উঠাতে লাগলো মিনাল বাইত, ঘরের উপরে, যেই ঘর আগে থেকেই ছিল কিন্তু ধ্বংস হয়ে গেছিল, নিশ্চিহ্ন হয়ে গেছিল, আগে থেকে থাকা সেই ঘরের উপর যখন দেওয়াল তুলতে লাগলো ইব্রাহিম এবং ইসমাঈল, এই আয়াত থেকে বোঝা যায় যে কাবা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের পূর্বেও ছিল। তো যদি কাবা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের পূর্বে থেকে থাকে, তাহলে 40 বছরের পার্থক্য ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নয়, বরং 40 বছরের পার্থক্য আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে। বাইতুল মাকদিস বা বাইতুল আকসার ইতিহাস যদি আমরা বলা শুরু করি, তাহলে আমরা দেখতে পাব যে বাইতুল মাকদিস বা বাইতুল আকসা কোনো রাজনৈতিক ইস্যু নয়, বাইতুল মাকদিস বা বাইতুল আকসা কোনো ভৌগোলিক ইস্যু নয়, বাইতুল মাকদিস কোনো জাতিগত ইস্যু নয়, বরং বাইতুল মাকদিস সম্পূর্ণ পুরোটাই ধর্মীয় ইস্যু। এবং এটার শুরুটা আমরা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে দিয়ে করতে পারি, কেননা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের পূর্বে বাইতুল মাকদিসের জিকির উল্লেখ পবিত্র কোরআনে অন্য নবীদের সাথে পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের জন্ম ইরাকে, ইরাকের ব্যাবিলন শহরে। সেখান থেকে তিনি হিজরত করে যেই জায়গায় আসেন, হিজরত মানে তার পিতার সাথে যখন তার গণ্ডগোল হলো, আজর, তার পিতার সাথে যখন তার মতে মিলল না, তখন তিনি তার পিতাকে ছেড়ে দিয়ে যেই জায়গায় হিজরত করেন সেটা ফিলিস্তিন, সেটাই বাইতুল মাকদিস, সেটাই বাইতুল আকসা। ঠিক লুত আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, একই সময়ে যখন তার সম্প্রদায় তার কথা শুনল না এবং আল্লাহ আজাব দিয়ে শহরকে উল্টিয়ে দিলেন, যেটা এখন ডেড সি, জর্ডানের সীমান্তবর্তী অঞ্চল, তখন লুত আলাইহিস সালাতু ওয়াসসালাম পালিয়ে কোথায় আসলেন? বাইতুল মাকদিস, বাইতুল আকসাই, ফিলিস্তিনে। আপনি ম্যাপ খুললেই, গুগল ম্যাপ খুললেই দেখতে পাবেন যে জর্ডানের সীমান্তে ডেড সি আছে, ডেড সি পার হওয়ার পরেই ফিলিস্তিন, বাইতুল মাকদিস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতে, ওয়ানাজ্জাইনাহু, ইব্রাহিমকে মুক্তি দিয়েছি, ওয়ালুতান, আর লুতকে মুক্তি দিয়েছি, ইলাল আরদি, ওই জমিনে নিয়ে গিয়ে, ওই মাটিতে নিয়ে গিয়ে, আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, যেই মাটিতে আমি আল্লাহ বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য, সেটা ফিলিস্তিন, সেটা বাইতুল মাকদিস। আল্লাহ লুত আলাইহি সালাতু ওয়াসসালামকে বাঁচিয়ে নিয়ে গেলেন বাইতুল মাকদিসে, ইব্রাহিমকে পিতার নিকট থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন বাইতুল মাকদিসে। এখান থেকে বাইতুল মাকদিসের যাত্রা শুরু, পবিত্র কোরআনে যেখান থেকে এটার উল্লেখ পাওয়া যায়। এবং এখানে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে বারাকনা লিল আলামিন, দুনিয়াবাসীর জন্য বরকত আছে, বরকতময় জায়গা। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম বাইতুল মাকদিস ফিলিস্তিনে বসবাসরত অবস্থায় একসময় দুর্ভিক্ষ দেখা দেয়। তিনি দুর্ভিক্ষের খাদ্য সংকটের কারণে মিশরে যান, বাইতুল মাকদিস থেকে সিনাই পর্বত অতিক্রম করে বর্তমান সুয়েজ খাল বা লোহিত সাগরের একটা অংশ অতিক্রম করলে মিশরে পৌঁছা যায়। মিশরের বাদশার সাথে তার স্ত্রীর ঐতিহাসিক ঘটনা আমরা জানি। সেখান থেকে তিনি হাজেরা আলাইহা সালাতু ওয়াসসালামকে উপঢৌকন হিসেবে নিয়ে আসেন। নিয়ে আসার পর যে কারণেই হোক, ঐতিহাসিকগণ বলেছেন দুই স্ত্রীর মধ্যে অমিলের কারণে হোক আর আল্লাহর নির্দেশের কারণে হোক, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম এক স্ত্রী এবং সন্তানকে রেখে আসেন মক্কায়। এই যে ফিলিস্তিন থেকে মক্কার যাত্রা শুরু হলো, কাবা আর বাইতুল মাকদিস এই দুটোর মধ্যে যোগসূত্র ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের যুগ থেকেই, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও বাইতুল্লাহ আর বাইতুল মাকদিসের মধ্যে সেই ঐতিহাসিক যোগসূত্র বজায় ছিল। এই বাইতুল মাকদিস থেকে বাইতুল্লাহ কাবায় 4 থেকে 5 বার যাতায়াত করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। একবার রাখতে আসেন,
एक बार जबाई करते आसें, एक बार विवाह देवार परे आसें, तीन थेके चार बार तिनी बाइतुल्लाह थेके बाइतुल मक्देश जातात करेछेन। तथा बाइतुल्लाह और बाइतुल मक्देशेर सम्पर्क ऐतिहासिक एवं शुरू थेके इब्राहिम आलैहिस्सलातु वास्सलामेर जुग थेके। এই যে এক সন্তানকে তিনি বাইতুল্লাহর পাশে রেখে গেলেন, এই সন্তানের বংশে আর কোনো নবী আসেনি। আর কোনো নবী না আসার কারণে বাইতুল্লাহর দাবিদার দুনিয়াতে কেউ নাই, মসজিদে নববীর দাবিদার দুনিয়াতে কেউ নাই। ইসমাইলের বংশে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাইতুল্লাহ বা কাবার দাবিদার একমাত্র উম্মতে মুহাম্মাদি। এই জন্য মসজিদে নববীর দাবিদার একমাত্র উম্মতে মুহাম্মাদি। আর এই জন্য মসজিদে নববী এবং বাইতুল্লাহ ফিতনা মুক্ত। কোন সময় পৃথিবী ধ্বংসের নিকটবর্তী সময় এগুলোতে ফিতনা সংঘটিত হবে না, দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কিন্তু যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আরেক সন্তান ইসহাক, যিনি বাইতুল মাকদেসে থাকতে লাগলেন, বসবাস করতে লাগলেন ফিলিস্তিনে, তার বংশেই পরবর্তী সকল নবীর আবির্ভাব। এবং যেহেতু দিনে ইব্রাহিমের সাথে, মিল্লাতে ইব্রাহিমের সাথে ইসলাম ধর্মের গভীর সম্পর্ক আছে, কেন ওটাও ইসলাম এটাও ইসলাম। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, মা খানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। ইব্রাহিম ইহুদি ছিলেন না, ইব্রাহিম খ্রিস্টান ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম মুসলিম ছিলেন, ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। সুতরাং ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশে আসা নবীদের দোহাই দিয়ে ইহুদি খ্রিস্টান দাবি করলে হবে না। ইমানের মাপকাঠি, ইসলামের মাপকাঠিতে মানুষ দাবি করতে পারবে এই জমিনের মালিককে। তো যেহেতু মিল্লাত ইব্রাহিমের সাথে ইসলামের সম্পর্ক, উম্মতে মুহাম্মাদের সম্পর্ক, সেহেতু সকল ধর্মই, সকল আসমানি ধর্মের অনুসারীরাই বাইতুল মাকদেসের দাবিদার। ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার মৃত্যু কোথায় হয়েছিল সেটা নিয়ে ঐতিহাসিকদের মতভেদ আছে। কেউ বলেন ইরাকে তার শ্বশুর বাড়িতে মৃত্যু হয়েছিল, পরবর্তীতে তার ছেলে ইয়াকুব তার লাশ ফিলিস্তিনে নিয়ে আসেন এবং ফিলিস্তিনে দাফন করেন। এগুলো ঐতিহাসিক মন্তব্য। এবং আজও ফিলিস্তিনের আল খালিলে, আল খালিল নামক জায়গায় বাইতুল মাকদিস থেকে অনতি দূরে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব তাদের কবর আছে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের দাফন ফিলিস্তিনে হয়। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল মাকদেস তথা ফিলিস্তিন, জাকারিয়া ইয়াহিয়া ফিলিস্তিন, সুলাইমান ফিলিস্তিন বাইতুল মাকদেস, দাউদ ফিলিস্তিন বাইতুল মাকদেস, ইয়াকুব ইসহাক ফিলিস্তিন বাইতুল মাকদেস, মুসা আলাইহিস সালাম জয় করতে গেলেন বাইতুল মাকদেস ফিলিস্তিন। তাহলে পৃথিবীর এমন কোনো ধর্ম, এমন কোনো নবীর অনুসারী বাকি থাকলো না যেই নবীর অনুসারীরা বাইতুল মাকদেসের দাবিদার নয়। সবার পবিত্র জায়গা বাইতুল মাকদেস। আজ যদি খ্রিস্টান সারা পৃথিবী দখল করে নেয়, ইউরোপ তো সবচেয়ে উন্নত, আমেরিকা সবচেয়ে উন্নত, কিন্তু এই উন্নত ইউরোপ আর উন্নত আমেরিকার, তাদের কাছে সরিষা সমপরিমাণ মূল্য নাই যদি বাইতুল মাকদেস দখল করতে না পারে। তাদের নবীর জন্মস্থান তো বাইতুল মাকদেস, মারিয়াম আলাইহিস সালামের থাকার জায়গা তো বাইতুল মাকদেস, তাদের মা মেরির থাকার জায়গা, ঈসা আলাইহিস সালামের জন্মের জায়গা তো বেথলেহাম বাইতুল লাহাম। তাহলে সারা পৃথিবী দখল করে নিলেও ইসাইরা খ্রিস্টানরা নিজেদেরকে ব্যর্থ মনে করবে যদি বাইতুল মাকদেস তাদের হাতে না থাকে। ইহুদিরা যদি সারা পৃথিবী দখল করে নেয়, তো তাদের কাছে সারা পৃথিবী দখল করা ব্যর্থ মনে হবে যদি বাইতুল মাকদেস তাদের হাতে না থাকে। কেন, তাদের যত স্মৃতি, যত ইতিহাস, সব বাইতুল মাকদেস কেন্দ্রিক। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ কিয়ামতের নিকটবর্তী সময় সংঘটিত হবে বাইতুল মাকদেস কেন্দ্রিক। এত ভয়ঙ্কর যুদ্ধ ঘটার ক্রাইটেরিয়া অন্য কোথাও নাই, অন্য কোথাও এত ভয়ঙ্কর যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। কোথায় আমেরিকায় বসে আছে, তারপরও টার্গেট বাইতুল মাকদেস? কোথায় ইউরোপ, ওদেরকে টাকা পয়সার অভাব, তারপরও টার্গেট বাইতুল মাকদেস? টাকা পয়সার অভাব নাকি ইসরায়েলের, তারপরও জেরুজালেমকে রাজধানী করতে হবে? ট্রাম্প জেরুজালেমকে রাজধানী করে দিয়ে গেল। তার মানে যত ক্ষমতা হোক, যত টাকা পয়সা, যত ধন দৌলত হোক, সব কিছু তাদের কাছে মূল্যহীন বাইতুল মাকদেস যদি দখল না করতে পারে, বাইতুল মাকদেস যদি নিজের আয়ত্তে না নিতে পারে। তাহলে বাইতুল মাকদেসের ইস্যু রাজনৈতিক ইস্যু নয়, জাতিগত ইস্যু নয়, ধর্মীয় ইস্যু। এবং যতদিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানেরা এটা রিয়ালাইজ না করবে, ফিলিস্তিনের মুসলমানেরা এটা অনুভব না করবে, ফিলিস্তিনের মুসলমানেরা কি বলে, ফিলিস্তিনের মুসলমানেরা বলে এটা ফিলিস্তিনের জিনিস, ফিলিস্তিনি জাতীয়তাবাদে বিশ্বাসী,
ধর্মনিরপেক্ষতার মাধ্যমে তারা এই বাইতুল মাকদেসকে বিজয় করবে, এটা চরম ভ্রান্তি। এর সাথে ইসলামী আকীদার কোনো সম্পর্কই নাই, বরং এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, কোনো জাতীয় ইস্যু নয়, এটা হচ্ছে ধর্মীয় ইস্যু। এবং যে বা যারা বলবে যে ইসরায়েলকে দুই ভাগে ভাগ করে এক ভাগে ইহুদিরা বসবাস করবে আর এক ভাগে ফিলিস্তিনরা বসবাস করবে, তারাও ইসলামী আকীদার বিরোধী। পুরো ফিলিস্তিনের প্রত্যেকটা ইঞ্চির মাটির হকদার মুসলমানেরা, পুরো ফিলিস্তিনের প্রত্যেকটা ইঞ্চি, সে ফাতাহ হোক হামাস হোক, কেউ যদি বলে তাদের জাতিগত কারণে যে আমাদেরকে গাজার পশ্চিম তীরে স্বাধীনভাবে বসবাস করতে দিলে যথেষ্ট, তাহলে তাদের এই দাবি ইসলামের দৃষ্টিতে ইসলামী আকীদা বিরোধী দাবি। পুরো ফিলিস্তিন, সমগ্র ফিলিস্তিন, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিজয় হয়েছে। তো আজকের বক্তব্য থেকে আমি কয়েকটা জিনিস স্পষ্ট করতে চাই। এক, ফিলিস্তিনের ইস্যু কোনো রাজনৈতিক ইস্যু নয়। আরে মাহমুদ আব্বাস রাজনৈতিক ইস্যু দাবি করলে কি হলো? এটা আকীদা বিরোধী কথা। হামাসের নেতা যদি রাজনৈতিক ইস্যু দাবি করে, এটাও আকীদা বিরোধী কথা। এটা ফিলিস্তিনি জাতীয়তাবাদের সাথে এর কোনো সম্পর্ক নাই, এটা পুরোটা মুসলমান ইসলামের সাথে সম্পৃক্ত। সব নবীর পবিত্র স্থান, যার একমাত্র হকদার মুসলমানেরা। কেন মা খানা ইব্রাহিমও ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, মুসলিম ছিলেন। যাদের নিকটে ইমান থাকবে তারাই একমাত্র এই জায়গার হকদার হবে, এই পবিত্র ভূমির হকদার হবে। আর একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইসরায়েলকে দুই ভাগে ভাগ করে এক ভাগে পশ্চিম তীরের গাজায় মুসলমানরা শান্তিতে থাকবে তাহলেই যথেষ্ট, এটা যে দাবি করুক, পৃথিবীর যত বড় শাসকই দাবি করুক ইসলাম বিরোধী আকীদা, পুরো ফিলিস্তিন মুসলমানদের, যে ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিনের কোনো জমি ইহুদিদের নিকট বিক্রি করার বিষয়ে অধিকাংশ আলেম ওলামার মন্তব্য হচ্ছে হারাম। অধিকাংশ আলেম ওলামার বক্তব্য, কোনো ফিলিস্তিনি ফিলিস্তিনের কোনো জমিকে কোনো ইহুদির নিকটে বিক্রি করতে পারবে না। আর এখানে আরেকটা কথা বলা দরকার, যে তারা দাবি করে, ইহুদিরা দাবি করে, খ্রিস্টানরা দাবি করে যে বাইতুল মাকদেস তাদের। কেন? ওই যে আল্লাহ কোরআনে, আল্লাহ কিন্তু কোরআনও বলেছে আল আরজুল মুকাদ্দাসাত আল্লাতি কাতাবাল্লাহু লাকুম, মুসা আলাইহিস সালাম বললো ওই শহরে প্রবেশ করো, পবিত্র শহরে, যেটা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন। তো তাওরাতে লেখা আছে এই শহরের মালিক তারা। তো এই কথাটা তাওরাতে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের ক্ষেত্রে, ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রে নয়। আর যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের ক্ষেত্রে এই কথা আসছে, সেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসমাইল আলাইহিস সালামও এটার অন্তর্ভুক্ত। আর যেহেতু ইসমাইল আলাইহিস সালামের আরেক সন্তান এটার অন্তর্ভুক্ত, সেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অন্তর্ভুক্ত। সুতরাং তাওরাত থেকেও যৌক্তিক কোনো দাবি ইহুদিদের নাই যেটা তারা দেখাতে পারবে যে বাইতুল মাকদেস তাদের। এবার শেষ কথা, যে কিয়ামতের নিকটবর্তী সময়ে যত আলামত, যত যুদ্ধ বিগ্রহ সব কিছু সংঘটিত হবে বাইতুল মাকদেস কেন্দ্রিক। কেননা আর কোনো মাটিতে এত ক্রাইটেরিয়া নাই যেখানে এত কঠিন যুদ্ধ হতে পারে। সমগ্র ইহুদির স্বপ্ন বাইতুল মাকদেস, সব খ্রিস্টানের স্বপ্ন বাইতুল মাকদেস, আর সব মুসলমানেরও স্বপ্ন বাইতুল মাকদেস। সুতরাং এর চেয়ে বড় যুদ্ধ আর কোথাও হওয়ার সম্ভাবনাই নাই, পসিবলই নয়। সুতরাং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম যুদ্ধ এখানেই সংঘটিত হবে কিয়ামত নিকটবর্তী সময়। এবং সব ধর্মই বিশ্বাস করে একজন মাসিহ আসবেন, ইহুদির অপেক্ষায় আছে একজন মাসিহ আসবেন তাদেরকে উদ্ধার করার জন্য, ইসাইরা খ্রিস্টানের অপেক্ষায় আছে একজন মাসিহ আসবেন তাদেরকে অপেক্ষা করার জন্য। এবং তারা বিশ্বাস করে বাইতুল মাকদেস ধ্বংস করে হাইকাল সোলাইমানি পুনরায় নির্মাণ করার আগ পর্যন্ত বাইতুল মাকদেস ধ্বংস করতে হবে, জ্বালিয়ে দিতে হবে, ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং হাইকাল সোলাইমানি প্রতিষ্ঠা করতে হবে, তাহলে তাদের মাসিহ আসবে, এটা তাদের বিশ্বাস। তার মধ্যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা তারা মোটামুটি করে ফেলেছে, আর বাইতুল মাকদেস ধ্বংস করার চক্রান্ত চলছে, হয়তো করেও ফেলতে পারে এবং সেখানে হাইকাল সোলাইমানি বানিয়েও ফেলতে পারে। কেননা তাদের অত্যাচারের মাত্রা যদি বেশি না হয় তাহলে হাদিসের এই বাণী ফিট খাবে না। হাদিসের কোন বাণী? যেই বাণীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পাথর বলবে এই ইহুদি, এই মুসলমান, এই আবদুল্লাহ, এই যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে হত্যা করো। গাছ বলবে এই মুসলমান, এই আবদুল্লাহ, শোনো এই যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে হত্যা করো। তাহলে তাদের পাপের বোঝা কতটা ভারী হবে যে সকল প্রকৃতি, গাছপালা, পাথর রাজি, তাদেরকে হত্যা করার জন্য মানুষকে বলবে, মুসলমানদেরকে বলবে। তো তাদের পাপের বোঝা তো ভারী হওয়া লাগবে, পাপের বোঝা ভারী না হলে এই কথা কেমনে ফিট খায়? প্রকৃতি তাদের বিরুদ্ধে যাবে এবং মুসলমানদের পক্ষে কথা বলবে, সুতরাং শাস্তি জুলুম আরও বাড়তে পারে। আজকে যে অবস্থার উপর আছে, যদি এটাই কিয়ামতের নিকটবর্তী সময় হয় তো আরও বাড়তে পারে।
আর যদি এটা কিয়ামতের নিকটবর্তী সময় না হয়, কেননা খ্রিস্টানেরা যখন ক্রুসেডের সময় বাইতুল মাকদিস দখল করেছিল তখন তো কিয়ামত সংঘটিত হয়নি। সুতরাং এখনই যে কিয়ামত সংঘটিত হবে এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না, কিন্তু কিয়ামত সংঘটিত হওয়ার আগে যা যা ঘটবে সব বাইতুল মাকদিস কেন্দ্রিক ঘটবে। বাইতুল মাকদিস থেকে দামেস্কের মসজিদের দূরত্ব বেশি নয় তো? বাইতুল মাকদিস থেকে দামেস্কের মসজিদের দূরত্ব মাত্র 200 থেকে 250 কিলোমিটার। দামেস্কের মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবেন, ওখান থেকে বাইতুল মাকদিসে আসবে। বাইতুল মাকদিসের ফিলিস্তিনের দরজায় দাজ্জালকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তার ওই যে দাজ্জালের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বহাইরা তাবারিয়া, যে বাইসান গোত্রের খেজুরের বাগান, তারপরে তাবারিয়া গোত্রের পানির পুকুর, যে কথাগুলো বলেছে সবগুলো বাইতুল মাকদিস কেন্দ্রিক, ফিলিস্তিন কেন্দ্রিক, ইসরায়েল কেন্দ্রিক। সুতরাং কিয়ামতের আগে যা কিছু ঘটবে সব বাইতুল মাকদিস কেন্দ্রিক ঘটবে, এতে সন্দেহ নাই। কিন্তু এখনই ঘটবে, এই সময়ই ঘটবে কিনা তা বলা যাবে না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বাইতুল মাকদিস কেন্দ্রিকই হবে, ইহুদি খ্রিস্টান মুসলমানদের মধ্যে হবে, এটাও সত্য। আর এই যুদ্ধের ফলে প্রত্যেকটা পাথর এবং প্রত্যেকটা মাটি মুসলমানদেরকে বলবে, গাছপালা মুসলমানদেরকে বলবে, এখানে ইহুদি লুকিয়ে আছে, একে হত্যা করো, এটাও সত্য। আর এটা হত্যা করার জন্য ইহুদিদের যে রাষ্ট্র ক্ষমতা লাগবে, অত্যাচার করা লাগবে, নির্যাতন করা লাগবে যাতে তাদের পাপের বোঝা বেশি হয়ে যায়, এটাও সত্য। তো আজকের এই বক্তব্যের শেষাংশে এসে আমি এটাই বলতে চাই যে দুইটা জিনিস আপনাদের মাথায় বক্তব্যের শেষে আবারও দিচ্ছি, ইসরায়েল ফিলিস্তিন ইস্যু কোনো রাজনৈতিক ইস্যু নয়, ধর্মীয় ইস্যু। আর ওই ইসরায়েল ফিলিস্তিন ভাগ করে কিছু অংশ মুসলমানেরা নিবে, এটা চরম আকিদা বিরোধী কথা। তেল আবিবের মালিক ও মুসলমানেরা, হাইফার মালিক ও মুসলমানেরা, আক্কার মালিক ও মুসলমানেরা, রামাল্লার মালিক ও মুসলমানেরা, যতক্ষণ পর্যন্ত মুসলমানেরা এই দাবি না করবে, যদি ফিলিস্তিনিও হয় এই দাবি করতে হবে যে গোটা ফিলিস্তিন তার। এবং এটার বিজয় যুদ্ধের মাধ্যমেই হবে। মুসা আলাইহিস সালামের সময় যুদ্ধের মাধ্যমে হয়েছে, আমি ইতিহাস দেখালাম, বাইতুল মাকদিস ইউসা বিন নুনের মাধ্যমে বিজয় হয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় দেখালাম যুদ্ধের মাধ্যমে বিজয় হয়েছে। রোমানদের সময় দেখালাম যুদ্ধের মাধ্যমে রোমানরা বিজয় করেছে। এটার বিজয় যুদ্ধের মাধ্যমেই হবে মুসলমানদের হাতে, এতে কোনো সন্দেহ নাই। কোনো শান্তিবাদী উপায়ে, কোনো চুক্তিবাদী উপায়ে বাইতুল মাকদিস বা ফিলিস্তিনের মুসলমানদের উদ্ধার নিহিত নাই, এ কথাই সত্য। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বাইতুল মাকদিসকে মূল্যায়ন করার, ফিলিস্তিনকে মূল্যায়ন করার, এই পবিত্র ভূমিকে মূল্যায়ন করার, নবী রাসুলদের থাকার জায়গা, দাওয়াতের জায়গা, নবী রাসুলদের সব নবী রাসুলের, অধিকাংশ নবী রাসুলের কবর এখানে, যেগুলো আপনারা বিস্তারিত ইতিহাসে দেখলেন, তাদের দাওয়াতের জায়গা, এটাকে রক্ষণাবেক্ষণ করার, হেফাজত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।